শফিকুল করিয়া একটি বেসরকারি সংস্থায় স্বাস্থ্যকর্মী হিসাবে কর্মরত কেবল একটিমাত্র দিক ছাড়া জগতের সকল ব্যাপারে সে যোগ্য এবং দক্ষ ইতিহাসের সেই অন্ধকার দিকটি হইতেছে হাতের দশ আঙ্গুলের ব্যবহারে অপারগত জুতার ফিতা বাঁধা মশারির গীত বাঁধা টাকা গণনা লেখা জোখা এবং বিধ যাবতীয় অঙ্গুলি নির্ভর কর্মে তাহার বিশেষ ব্যর্থতা রহিয়াছে শ্রেফ এই দশ আঙ্গুল বাদ দিয়ে দিলে সে একজন সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ মানুষ মহল্লায় বিশিষ্ট জন হিসেবে সম্মানিত এবং শ্রদ্ধেয় তুই কেমন আছিস হ্যাঁ অনেক ভালো তোমার বড় ভাই কেমন আছে ভালো আছে তো এখানে যাও আমার ফ্রেন্ডের সাথে দেখা হলে তো আচ্ছা আচ্ছা সোখে গো কার না গিয়ে সোহে না জাতো না মনা 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 আপনি কি এখন গান বাজনা পড়ানো হচ্ছে ওহ আঙ্কেল ওই ওদের কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম আছে আচ্ছা তো সেই জায়গায় ও বর্তমান ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ও গাই ওটার রিহার্সাল হচ্ছে এটা আসলে আমাদের রাষ্ট্রবিজ্ঞানেরই একটা অংশ আচ্ছা আচ্ছা করুন রাষ্ট্রবিজ্ঞান হলো একটা গতিশীল বিজ্ঞান এর জনক অ্যারিস্টটল যদিও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের মতভেদ আছে কেউ কেউ বলতে চেয়েছেন যে এটা সমাজবিজ্ঞানের একটা অংশ আবার কেউ কেউ বলতে চেয়েছেন যে না এটা সমাজ বিজ্ঞানের অংশ না রাষ্ট্রবিজ্ঞানের কাজ হচ্ছে এর গতি প্রকৃতি বিধি নিষেধ ধর্ম পররাষ্ট্রনীতি চলে গেছে ও তোমার যে কুমকুমের কথা বলছি কুমকুমের সঙ্গে কিন্তু না বুঝছো খুব খারাপ নেই খুব খারাপ নেই ওর সঙ্গে সব সময় একটা দূরত্ব বজায় রাখবা আর আর একটা সমস্যা হলো তপন এই তপন যদি কোনোভাবে তোমার আমার মধ্যে যে সম্পর্ক যদি জানা যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে

হ্যালো রবিগুল ভাই আপনি কোথায় শুনাম একটা মিটিং আছে আমি অফিসে অফিসার মিটিং আছে কমিটি আছে মিটিং মিটিং এ ভাই এই গাধা এই গাধার বাচ্চা গাধা হ্যাঁ রাইট এই গাধা গাধা এ গাধা মিটিং আছে মামা গাধা না কে হ্যাঁ রাইট

এর এই গতি প্রকৃতি বিধি নিষেধ ধর্ম রাষ্ট্রনীতি আর রাষ্ট্রবিজ্ঞান যে চলমান এটা চলতে চাইলে আর থামেই না রাষ্ট্রবিজ্ঞান চলতে থাকে আর এটা যে নির্ধারণ করেছে রাষ্ট্রবিজ্ঞান যে বিজ্ঞান সেই অ্যারিস্টল সম্পর্কে যদি বলতে হয় তাহলে অ্যারিস্টল হচ্ছে তোমার অনেক বড়ো বিজ্ঞানী অ্যারিস্টটল আর এর তোমার রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আর কত দূর বলা যায় হ্যালো কে আমি কোন

That's to... it.

ও আঙ্কেল ওই ওর তো পরীক্ষার সামনে তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দাগিয়ে দেওয়ার জন্য আসছে ও আচ্ছা এখানে একটা প্রবলেম হয়ে গেছে বুঝতে পারছো ঘন ঘন তোমার বোনকে কে যেন ফোন দিচ্ছে আমার বোন কোন বোন বিউটিকে ও হ্যাঁ হ্যাঁ ইধানিক লক্ষ্য করছি যে ঘন ঘন বাসে ফোন আসছে আর আমরা তো ভাড়া থাকি হ্যাঁ ভাড়াটি অবস্থায় আছি তোমরা তো স্থানীয় লোক আমি তো চেনা জানা সেরকম নেই সেরকম ভালো করে চিনিও না তোমার তো চেনা জানা সব আছে তুমি তো ভালো করে দেখো তো খুঁজে যে কে এরকম বড় ফোন দেয় সব সময় না যে না অবশ্যই অবশ্যই আপনি চিন্তা করবেন না আমি আমি দেখবো আপনি অফিসে যান আমি দেখবো চলো আমি চলো ও আঙ্কেল আপনি আপনি তো অফিসে যাবেন হ্যাঁ অফিসে আছি না আপনার অফিস আমি তো উল্টো দিকে আমার অফিস ঠিক আছে বেরোই তুমি বিকেলে এসো বিকেলে এসে তুমি দেখে দিও ও আচ্ছা ঠিক আছে তাহলে ওই তোমার কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু আর ওই যে রাষ্ট্রবিজ্ঞান একটা গতিশীল বিজ্ঞান এই ব্যাখ্যাটা কিন্তু আসবে তুমি তো পড়ে রেখো হ্যাঁ ওই দিকে রাখবে না তুই বিকেলে সেদিকে যাবো জি এক দেন প্রতি মাসে আপনি এই ঘটনা ঘটান একটা নোট কম আছে আমি কি বারবার আপনার টাকা গুনে দেবো নাকি আপনি সন্দেহ থাকলে আপনি নিজে গিয়ে গনেন যান চেয়াতেন কেন ভাই গুনে দিলে দিবেন না দিলে না দিবেন পিয়নরা ডাক দিয়ে তো দুই টাকা দিয়ে আমি গনায় নিতে পারি আমি দিবেন আপনি কই না না টাকা গুনে দেবো না আমি গণ প্রতি প্রতি মাসে ওনার টাকা দিবার করে গুনে দিতে ভাই আর কথা বলেন না দিছে

অফিস যায় না অফিস করে ঠিক আছে আবার চামে এখানে ঢুকে যায় আমাকে লোক মিশিস না দেখো না তুই শিওর হালাই প্রেম করতেছিস শিওর টুডুলের ঘটনাটা কইয়া দি টুডুলে কইয়া দিবি মানে আরে ছবি তো গুন্ত দেখ এখন হাতের গুটি বুঝিস না ওরে না খেলুম না তুই এক কাম কর তুই কালকে যা আবার শিওর হ মানে কালকে যা সরাসরি কট কর ঠিক আছে খালি পরছো তোমার কিন্তু খুব সুন্দর লাগতেছে মাঝে মাঝে কিন্তু পরো জি অবশ্যই শোনো একটা ইম্পর্টেন্ট কথা আছে মানে তোমার আমার মধ্যে যে একটা সম্পর্ক মানে এই সম্পর্কটা তো গোপন এটা একটা গোপন সৌন্দর্য আছে না অবশ্যই আছে এখন এই যে এই যে সম্পর্কটার যে একটা গোপন সৌন্দর্য আছে এখন আমরা মনে করি যে আমাদের মধ্যে যে কিছু গোপন কথা হয় এই কথাগুলি মনে করে তুমি যদি অন্য কাউকে বলো তাহলে সেটা খুব খারাপ হয়ে যায় না বিষয়টা মানে অবশ্যই খারাপ হয়ে যায় ওটাই আমি বলতেছিলাম যে এই বিষয়টা তো আসলে কারো লোকে আলাপ করার কোনো বিষয় না জিনিসটা তো খারাপ হইব তাই না এই আর কি কেন কি কেউ কিছু বলছে না কে কি কইব মানে আমি কইতে যে ওই যে ওই যে কুমকুমের কথা তোমারে কইলাম না ওই যে কুমকুমরে আমার কথা কিছু কইবা না এখন এটা যদি তুমি আবার কুমকুমরে কও তাহলে এটা কেন কুমকুম কিছু বলছে না কি কও তুমি কুমকুম আমারে কেমনে কইব ও সাহস আছে আমার লাগে কথা কবা আর তাছাড়া তুমি তো আর কওই না তাই না ও আমারে কেমনে কইব বলছি তো ওহ কইছো নাকি হ্যাঁ বলছি আচ্ছা দেখ কোয়া ফলাইছে একদিন একদিন ওইতেই পারে এটা হয়তো তুমি বুঝো নাই কোয়া ফলাইছো আমি কইতে যাচ্ছি যে এই জিনিসটা ফারদার আর কোনোদিন না কইলে আর কি ভালো বুঝছো না মানে ব্যাপার হচ্ছে যে আমিও কোন জায়গায় কথা কইলাম না যে আমার মধ্যে সম্পর্কের যে একটা যে বিষয়টা আছে তুমিও মনে করো যে এগুলি কারো কাছে আলোচনার দরকার নাই মানে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শফিকুল সাহেব আছেন জি আছি আপনি কে বলছেন আমার নাম মাইক মুজিদ আপনি এরকম সুরে সুরে কথা বলছেন কেন সুরে একটা ব্যাপার আছে না তাই আপনি একটু হোল্ড করেন আমি দিচ্ছি তোমার ফোন এখানে আসে কেন এখানকার ফোন নাম্বার দিছো কেন আমার ফোন মানে কে করছে ওই কোন মাইক মুজিদ না কে ফোন করছে তো তো মোবাইল মোবাইল নাই মোবাইল আছে তো তো মোবাইলে ফোন করতে পারে এখানকার নাম্বার দিছো পড়া আচ্ছা ফাউল তো খারাপ জানতাছি ওই হ্যালো ইসলাম আলাইকুম শফিকুল সাহেব ওটা ওই ডংক্রস কবি তো না হয়েছে যে মাইকের কী কাজ শফিকুল ভায়া ঠিক আছে কি কর না মাইকের কাজ হচ্ছে যে কম আওয়াজকে বেশি আওয়াজে পরিণত করা আর যে মানে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া আর কি হ্যাঁ তো আপনি যে পড়ানোর নামে বন্ধু বন্ধুর সাথে প্রেম করছেন এই ব্যাপারটা কি আমি কি সবাইকে একটু পৌঁছে দেবো শফিকুল ভায়া দেখ দেখ মজিদ হম তুমি কাজটা খুব খারাপ করতো এটা কিন্তু ঠিক না একটা জিনিস শুনুন আমাকে সবার মনে রাখা উচিত পিঠ কিন্তু টুটুলের বোন ওর কিন্তু আমাদের বোনের মতো দেখা উচিত বুঝছো আর আমি এনে পড়াইতে বিষয়টা বোঝা উচিত তো তা তো পড়াইতিস তুই তো তুমি তারে পড়াইতিস না তে তোমারে পড়াইতিস কি কস দোসে বলি এগুলি ঠিক তুই শোনো সুফিকুল তো হচ্ছে যে আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি হ্যাঁ তুমি এখনই চলে আসো আমি তোমাকে নিয়ে রানী কুটিরে যাব ওখানে মনে করছে সম্পান রেডি করা আছে বিচারক রেডি করা আছে হ্যাঁ তোমাকে নিয়ে মনে করি আমরা একটা কোর্ট মার্শাল বসাবো আর কি ঠিক আছে তো তুমি তাহলে এক্ষুনি বেরিয়ে এসো শোনা কি কি কস তুই কি করবো আমি তা আপনি কি এখন বেরোবেন নাকি আমি মামার তপনকে নিয়ে বিউটির বাসায় এসে আঠালতটা বসাবো আচ্ছা খারাপ কারণ ভালো ছিল খুবই ভালো ছিল ওকে হ্যাঁ হ্যাঁ মুজেদ তোর একটা কথা কইতেছি আমি ফার্দার যেন এরকম না দেখি তুই কিন্তু এক্সসেস করতেছো এসব জিনিস কিন্তু আমি একদম পছন্দ করি না আর আমি আউলফল ফ্লাফ গুলোকে তো চলি না তোর লগে চলিতেই আশ খারাপ হয়ে গেছে শোন তো গেডি ব্যাখানা একদম সোজা করে দেবো আর ফার্দার ফাদার অন্য কারো বাসায় ফোন করবি না ফাইজলামি আমি ইচ্ছা মতন আমার একটু বাইরে যেতে বলো জরুরি আর কি এই তোমার মনে করো দশ পনেরো মিনিট এরপর আবার চলে আসনে চলে যাবা এই তো দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবো কাজ হয়ে যাবো

আরেকটা হইতেছে প্রেম করবে করুক কিন্তু জিনিসটা গোপন রাখছে মানে সত্য গোপন করছে গোপন করছে মামা আমার কথাটা শুনে টুটুল তো আমাকে ফ্রেন্ড না আমি টুটুলের বাসা যাই আমি ওর বোনের পড়াই আমি রাষ্ট্রবিজ্ঞান পড়াই কিন্তু সাক্ষী আমি আছি হ্যাঁ হয়েছে কে ওই বাড়িতে ঢুকে চার পাঁচ ঘন্টা বয়া থাকে তুই রাষ্ট্রবিজ্ঞান পড়াবি দুই ঘন্টা পড়া ঠিক আছে তুই এখানে বয়া থাকবি কে আর দিন দেখি সে রাইতের বেলা ওই মেয়ের হাত ধরে সেরকম করে বয়া দিছে মামা 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 এটা এটা কিন্তু আমি মিছা কথা সে হাত ধরে বয়া দিছে মামা না মামা রাইতের বেলা যদি আমি হাত তাহলে ও রাইতের বেলা দেখো কেমন মামা আমি দেখছি তো বেটা তুই

তামার তো এরকম বিচার করলেন আপনারা জানা না তুমি স্পষ্ট করে কম মানবা কি না মানবা না মানা না মানার কি আছে এনে কোন আন এমনি বিচার করলে তো মানতে হইব না আমি যাব বাবা স্বাধীনতা আছে তার স্বাধীনতা আছে যে কোনো একটা বাইসালে ও যা খেলুম বিউটি 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 তোমার রাষ্ট্রবিজ্ঞান বইটা নিয়ে আসো আমার নিয়ে একটা বিচার কিসের বিচার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ধর্মসাগরে আছে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা বিচার এই বিচারে মানে আমার বিচার হয়ে গেছে কি বিচার কি কি কোথায় তো কম ওরা তোমার আর আমার ব্যাপারটা জেনে ফেলেছে এখন যাই না ওরা বিচার হয়েছে এবং বিচার একটা রায় দিছে রায় বলতেছে ওরা টু টুটে নাকি সব করে দিব আর যদি আমি ইসে রাজি হই ওগুলোকে ক্যারাম খেলায় রাজি হয় তাহলে আর কইব না রাজি যাও না কেন কি সমস্যা তুমি আমি ক্যারাম খেলায় হই তপন না লাগা তপন না কি কয় জানো না কয় যে আমি অগে নিলে গেম খাম আর যতক্ষণ পর্যন্ত নীলে না খাই ততক্ষণ পর্যন্ত বলে খেলতে হবে তখন এলো আমি খাবো নীলে গেম একটু নীল খাও বাবা কিছু হবে না কি কও তুমি আমি নীলে গেম খামো আমি নীলে গেম খেলে তো আমি শহীদ হয়ে যাবো লাশ হয়ে যাবো আর জীবনে একটা একটা বার তখন আমার নীলে গেম দিতে পারে নাই অনেকবার চেষ্টা করছে যতবার এই নীলে দেয় দেয় এই সময় আমি চলে আইছি আর ওগুলি আমি তখন বাদ দিয়ে দিছি বাদ দিয়ে দিয়ে এখানে আইছি তোমার লোকে প্রেম করি আর রাষ্ট্রবিজ্ঞান পড়ে কত ভালো আছিলাম না থাক না বাবা এবারের মতো নীল খাও হ্যাঁ দেখো তুমি নীল খেলে তারপরে আমরা সুখে শান্তিতে প্রেম করবো হ্যাঁ কিছু পানি কে কিছু কুছ খোনা ভি না খোনা তপনিয়া লেখা খোনা তুমি কি কও তুমি কি কও তপনিয়ার তপনিয়ার কাছে আমি নীল লেখা মার গড়ি বেকা মসজিদ খরা করে দাঁত বের করে আসবো আমি এটা সহ্য করব আরে এটা সহ্য করলে তো আমি তো লাশ হয়ে যাবো তুমি কি আমার লাশ দেখতে চাও এটা কি ধরনের কথা আচ্ছা বাদ দাও তোমার মাথা গরম আছে তুমি এখন পড়াও বাদ দাও এগুলা এগুলা প্রসঙ্গ বাদ দাও তুমি পড়াও এখন রাষ্ট্রবিজ্ঞান একটু গতিশীল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান একটা গতিশীল বিজ্ঞান অ্যারিস্টটলের জনক রাষ্ট্রের গতি প্রকৃতি বিধি নিষেধ ধর্ম পররাষ্ট্রনীতি তখন নির্বাচন তো নির্বাচন আমি শেষ করে ভাব চুপ খাও চুপ করবো কিন্তু তার আগে ওই গেডি বেকামাজিদের গেডিটা আমি মঠাৎ করে ভেঙে পেলাম এবার বেশি কথা বলে আমি তোমার ঘাড় মটকাই দিব পাওয়া চুপ করে বসে থাকো একটা কথা বলবা না রাষ্ট্রবিজ্ঞান হল গতিশীল বিজ্ঞান আইনস্টাইন বলেছেন আইনস্টাইন বলেছেনটল বলছে হ্যাঁ এরোস্টেটল বলেছেন রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানের কাজ হলো রাষ্ট্রের গতি বিধি প্রকৃতি ধর্ম পররাষ্ট্রনীতি সাহেব আপনার আছে তিনটে তার মধ্যে দুটো ধরা আর আমার আছে

আশ্চর্য বিউটি তুমি হাসতেছ না হাসতেছো তুমি মজা লাগতেছো তোমার আমারে তো বাচ্চা আমারে নীলে গেম দিল তারপর আমার কান দিলিয়া সারা সারা কুমিল্লা সর মিছিল করলো আর তোমার খুব মজা লাগছে এটা খুব বেশি মজা লাগছে না আসোনা আসলে সে কি মানে তোমাকে যখন মিছিল করে নিয়ে যাচ্ছিল না কাঁধে করে তখন না মনে ছিল কি তুমি কোনো ইলেকশন জিতে গেছো কমিশনার হয়ে গেছো নিজেকে মানে কমিশনারের বউ বউ লাগতেছিল কি কইতেছো তুমি এগুলি খুব মজা লাগছে তোমার না কালকে কালকে আমি তখন নেওয়ার বাচ্চা লাগে আবার খেলুম আবার ওরে ওরা আমি নিলে গেম দিবো তারপর একটা দশ ইঞ্চি ইটলি আর চেহারা মধ্যে কাট 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 ওর চেহারা থেকলাই দেবো তারপর দা দর করে আমি আসতে থাকি আচ্ছা তুমি খুব ক্ষিপ্ত বিচিত্র মুখ করতেছো কেন তুমি বাচ্চা জামাই তুমি এরকম করো না কুল ডাউন হ্যাঁ ঠিক আছে বুঝছি খেপার কোনো লাভ নাই খেপার কোনো দাম নাই খেপুন না কালকে ঠিকই আমি যাবো তারপর নিলে খেলবো মন দিয়ে খেলবো নিলে দেবো তারপর ইট দেওয়ার থোতা আমি

গেছে <laughs>

মা নাম শুনলাম তবে না হ্যাঁ অন্যকে খেলি যখন বুঝছো আমার যে কি হয় আমি বুঝি না সব কিছু ঠিক আছে গুটি মারি গুটি যাইতাছে আসে সব ঠিক আছে কিন্তু যখন রেটটা মারতে যাই আমার মনে হয় যে যাইবো কি যে হয় মাথার ভিতরে আমি নাই হয়ে যাই মারি পকেটে রেট আর দিকে চলে যায় আমি কি করবো কত আমার ইচ্ছা করে যে আমার আঙুল গ্যাচ করে কেটে ফেলা আচ্ছা ঠিক আছে পরে কেটো এখন তুমি তোমার বাসে যাও তো তপন খুঁজতেছে এখানে দেখলে এখানে ধরা পড়লে আরো বেশি সমস্যা হবে যাও অন্য তোমার বাসে যাও ঠিক আছে এটা

অর্জন বিষ হয়েছে আবার জেলে দৌড় দিছি দৌড় দিয়ে হেনা হয়ে পড়ছি আমি কি করুন কও আমি কি করুন আমি পারি না আমার হয় না আমি কি করুন কও আমি কোনোদিন ক্যারাম খেলবো না তোবা 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 আমি আর কোনোদিন ক্যারাম খেলবো না তোর থেকে এই ভালো এনে বসে তোমার লোকের প্রেম করবো আর রাষ্ট্রবিজ্ঞান খেলবো তো আমি ওরা কেউ আইতেছে মনে হয়

ভয় নাই চলে গেছে আসো না তুমি তোমার বাচ্চা জামাই থেকে চো বাচ্চা জামাই হয়ে গেল গো যাও বাসে যে গোসল করে নাও হ্যাঁ গোসল করেছে আর এখন থাকাও ঠিক হবে না হ্যাঁ

কোনদিন পারছিস খারাইতে একটা কথা লাগে তুই বহুত বড় বাড়ি করতেছিস বেটা জিন্দগিতে তো সোনা খাওয়া দেবা না বলে তুই এখন খাওয়াইছি আয় চল আরে এরকম করিস না ভাই এটা আমার আয় আয় এটা আমার অফিস তো ছাড় না আমারে আয় চল আজ ফালা ফালাও

মজিদটা তুই গাড়ি ব্যাগা মজিদ তোর গাড়ি যদি না চিপার মধ্যে পড়ছি না এরকম চিপাই তুই না তুই আমি ছাড়ুন না আপনিও কিন্তু আপনারও কিন্তু না আমি কিন্তু ঠিকই একটা একদম মনে রেখেন কিন্তু আমি ছাড়ুন না কিন্তু একটারও

ও চলে যাব পৃথিবীকে জানিয়ে বিদায় চলে যাব পৃথিবীকে জানিয়ে বিদায় আর দুইটা দে দুটো আপনারা দে আপনি অন্য জায়গায় যে খান এখানে পুলিশের সমস্যা আছে কি তোর পুলিশের সমস্যা আছে এখানে আচ্ছা দর এম কত আছে 200 টাকা 200 টাকা কি সমস্যাগুলি পুলিশের সমস্যা আছে এখানে ও তো চিনোস আমারে

वो पारे चले जाबो पृथ्वी के जानिए विदाई मुझे पृथ्वी पृथ्वी के जानिए विदाई बुला दे अजय आमा कर दे বাজবো না মরে চলে যাব পৃথিবীকে জানিয়ে তুমি দিলে ফাঁকি পৃথিবীকে জানিয়ে বি তোর সমস্যা কি

মাইক মুজিদের সাহেব তপনার সাহেব টুডিলাও সাহেব যায় সাপের মধ্যে আসি রফিক বাসবো না মরে যাব বাসবো না মরে যাব মরে যাব

নার্ভাস হও হুম রেড দেখলে তুমি এত নার্ভাস হও কেন কি যেন হয় আচ্ছা আচ্ছা আমি রেড ফেলতে পারবো হ্যাঁ তুমি যেন রেড ফেলতে পারো এই জন্য আমি রেড ড্রেস পরে এসেছি আমি তো তোমার রেড ঠিক না 那、啊、谢谢不收。嗯嗯 সকালে কিনে দেবো পরে দেব আর বিউটি একটু দিকে শুনতো শফিকুলের কাছে তোকে পড়তে হবে না

কি বলেছে চিৎকার করে চিৎকার করে কি বলেছে শুনবি বিউটি 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 বলে চিৎকার করেছে এখন আমি তো জানি না আমাকে যদি ডাকে আমি তোমার এত কথা জানতে হবে না আমি যেটা বলছি শুনে রাখো তুমি সফিগুলোর কাছে পড়বা না সফিগুলোর সঙ্গে তোমার ফোনে কথা বলা নিষেধ বাসা থেকেও বেশি বের হবে না এটা আমার ফাইনাল কথা বুঝছো তো পড়াশোনা পড়াশোনা আমি পড়াবো আরেকটা টিউটর রাখবো তুমি পড়বা না এটাই ফাইনাল কথা আর কোনো কথা আমি শুনতে চাই না ভাইয়ারে আমি ম্যানেজ করে নিব ঠিক আছে কিন্তু কয়েকদিন ধরে তুমি আর ঝামেলা করো না ওর সাথে মেলামেশা করো না কিছুদিন ধৈর্য ধরো ঠিক আছে

টোটাল জেনে ফেলেছে হ্যাঁ জানবে না এই এরকম ভয় পাও কেন তুমি আরে এগুলা কি এগুলা কি তোমার কি কোনোদিন আমার ভাইরে যে বলতে হবে না যে আপনার বোন আমি বিয়ে করতে চাই বলতে তো হবে নাকি নাকি সারা জীবন এইভাবে কাটাবা না আমি আমি কমু তো আমি কমু না আমি কমু আমি কমু যে আমি বিয়ে করতেছি আমি কমু না স্যার টোটালটা আমার সম্পর্কে খারাপ কথা কইছে হ্যাঁ বলছে অনেক কথাই বলছে তোমার নাকি ক্যারেক্টার খারাপ তুমি যোগ্য না তুমি খুবই খারাপ ছেলে এই দশ বারোটা মেয়ের সাথে লাইন লেগে আছে সারা দিন মদ খাও আরো কত কথা শুনতে হচ্ছে আমার শোনো শোনো মানে টুটুল তো তোমার ভাই উচ্ছ সব ভাই বুঝছো না বোনের প্রেমিককে দেখতে পারে না বুঝছ এটা এটা স্বাভাবিক এটা ও করতেই পারে আবার টুটুল দেখবে আরেকজনের বোনের সঙ্গে কিন্তু প্রেম করতেছে তুমি তো জানো আমি আমি তো খারাপ না তুমি তো আমার বিশ্বাস করো তাই না বুঝছো না আচ্ছা বিশ্বাস করছি আমি শুনো এখন যেহেতু ঝামেলা হয়ে গেছে তুমি তুমি আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না ঠিক আছে আমাকে পড়াইতেও যেও না পড়াশোনা এখন বাদ দাও ফোন টোন কিছু করো না আমার যখন সুবিধা হবে আমি তোমার সাথে দেখা করব ঠিক আছে বুঝছো তো ও হ্যাঁ আমি এখন যাচ্ছি তুমি কিছুক্ষণ পর যাবা আমি চলে যাবো কিছুক্ষণ পর যাবা আরে একদম ক্যারাম খেলবা না ক্যারাম খেলবা না ঠিক আছে ক্যারাম খেলবা না আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করব না আমি করবো ঠিক আছে দেখ ভালো

হ্যালো হ্যালো বিউটি আছে আপনি কে আমি আমি শফিকুল ও লিপি আন্টি হ্যাঁ ফুপি দিচ্ছি ফুপি তোমার ফোন হ্যাঁ লিপি কেমন আছিস হ্যাঁ ভালো বিউটি আমার একটা কথা একটু শুনে একটু একটু শুন তো নোট তো হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবে পেয়ে যাবে কোনো সমস্যা নেই সরি রে অনেক দেরি হয়ে গেল আচ্ছা আচ্ছা ওকে বাই হ্যালো সে ফোন করছো কেন ফোন করছি মাপ চলে গিয়ে ফোন করছি কিসের মাপ আমার তো ক্যারাম খেলার কথা ছিল না খেলা ফলাইছি বুঝছো এইজন্য মাপ চাওয়ার জন্য তোমার কাছে তোমাকে তো মাপ চার জন্য আমি বলি নাই তোমাকে আমি বলি তুমি আমার সাথে ফোন করবে না তুমি হয়তো ক্যারাম খেলবা সারা জীবন নইলে তুমি আমার সাথে সংসার করবা তুমি তো ক্যারামকে বেঁচে নিছো ঠিক না তো তুমি সারা জীবন ক্যারাম খেলবা তুমি আমার আমাকে কেন ফোন করতে গেছো তুমি আমার একটা কথা শোনো একটা কথা খালি একটু শোনো আমি তো ক্যারাম তো খেলতে চাই না আমার ক্যারাম খেলার দরকার নাই কিন্তু তো তপিন্নার বাচ্চা আবার আমারে কট করে লয়ে গেছে আমি আমি বিশ্বাস করো আমি খেলতে চাইনি বুঝছো আর আমি যখনই কুতেছি যে আমি খেলুম না খেলুম না ওকে মাগ্গা আর মাগ্গা কইলে তো আমার জিদ উঠে একদম চুপ চুপ একটা কথা বলবা না জিদ যে খেলা পারো না সেটা নিয়ে তো জিদ কিসের হ্যাঁ আর তপন বলে তোমার খেলতে হবে আমি বুঝি না তুমি যদি ক্যারাম খেলা হেরে যাও তোমার লসটা কি হচ্ছে তোমার তো কিছু লস হচ্ছে না তুমি একশো বার হারলেও তোমার সাথে আমি বিয়ে করব আর এক হাজার বার হারলেও তুমি আমারে পাবা সমস্যাটা কি এত জেদ কিসের তোমার ঠিক আছে শোনো আর আর কোনোদিন খেলবো না জি জিন্দেগিতে আমি খেলবো না শেষবার মতো আমার একটু মাফ করে দাও শেষবার মতো আর কোনো দিন খেলবো না মাফ করে দাও কান ধরো শুন বসাতে কেউ দেখো কান ধরো আচ্ছা কি এখন বলো তিনবার যে আমি আর জিন্দিগি তো ক্যারাম খেলবো না তিনবার বলো আমি আর জিন্দিগি তো ক্যারাম খেলবো না ক্যারাম খেলবো না ক্যারাম খেলবো না হাইস এখন দেখো থ্যাংক ইউ মাফ করে দিলাম যাও কিন্তু শোনো তোমার আমার একটা একটা উপকার করা লাগবে করবা ভালো কিছু না শয়তানি করো না একটু শোনো আমার কথাটা সামনে শুক্রবার দিন ক্যারাম খেলবো তপন আবার সেই ক্যারাম তুমি আমার কথাটা একটু শোনো আমার কথাটা শোনো তারপর তুমি কও মানে তপনারে যদি একবার একবার আমি হারাইতে পারি তাহলে আমার জীবনে আর কোনো আফসোস থাকবে না আর জীবনে আমি ক্যারামের নাম লবো না খালি সামনে শুক্রবার কিন্তু এটার জন্য তোমার একটা উপকার করতে হবে আচ্ছা বলো কি উপকার শোনো তুমি ওই দিন শুক্রবার যখন খেলা খেলাইবো তখন উল্টা দিকে সোমাগোবাড়ির ছাদে তুমি একটু একটা লাল শাড়ি পরে আসবা লাল কেন নীল হলুদ পরলে কি সমস্যা না ওই রেডটা লাল তো আর রেডটা মারার সময় আমি নার্ভাস হয়ে যাই আমার আত্ম বন্ধ হয়ে যায় আমি নাই হয়ে যাই আমি পারি না নার্ভাস হয়ে যাই তুমি যদি উল্টা দিকে ছাদে থাকো আমি তোমারে দেখো রেডটারে দেখো আর তোমারে দেখুন রেড দেখুন তারপর রেড মারার সময় আমি মনে করব তুমি আমার রেড এই রেডটা গেলেই আমি ছাদে দাঁড়ানো লাল শাড়ি পরা বদ্ধ মহিলার পেয়ে যাবো এটা মনে করে যখন রেড মারবো আপসে রেড চলে যাবো আর রেড চলে গেলে আমি পয়েন্ট পাবো আর তখনই কিন্তু তখন নার্ভাস হয়ে যাবে নার্ভাস হয়ে গেলে হারে যাবো করবা না প্রমিস করো এই লাস্ট এরপর আর খেলবা না জীবনও কেন না জীবন না প্রমিস প্রমিস আসি যাও খেলো ঠিক আছে যাও অনুমতি দিলাম চল চল

তোমার লাল আজকে সঠিক স্থানে পড়বে যাও উঠো হ্যাঁ আমার মনে পড়বে তুমি আরেকবার একবার করে বাদ করে হ্যাঁ আমার মনে হয় আমার সব গুটি পড়বে রেটও পড়ব বাবা ঠিক মতো যেও হ্যাঁ বাবা রেট ঠিকঠাক মতো মেরো হ্যাঁ Oh, ha! Baba! Best of luck. Oh, thank you. <music>

তুই যদি রেড না ফেলাতে পারস তাহলে আমার গেম আঠাশ মামা ঠিক

চরম বিব্রত বিউটির বাবা উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে ধর্ণা দিয়া দ্রুত নিজের বদলির ব্যবস্থা করিয়া ফেলেন ইহার পর কোনো এক শুভ সকালে তাহারা শহর ছাড়িয়া বগুড়ায় চলিয়া যায় শফিকুলের ইতিহাসের লাল অধ্যায়ের এখানেই সমাপ্তি ভাবিলে ভুল হইবে হ্যালো হ্যাঁ মতিনে ভাই তুই আশ্চর্য আরে তো আটটার সময় তোর বাসায় গেলাম পাইলাম না কইল দশটা আইব দশটায় গেলাম নাই এগারোটার সময় বলে বাস গেলাম পাইলাম না আশ্চর্য তুই চান হয়ে গেলি নাকি হ্যাঁ আমি ঘাটে সবাই একটু জলদি আয় জলদি আয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখলাম কি দোস্ত কি কত কি এই ভাই কি বিষয় কোনা তা হয় ও তুই ভালো আছে তুই ভালো আছে भाभी ভালো আছে আচ্ছা আঙ্কেল ভালো আছে আঙ্কেল ভালো আছে এখন কই যে পিচ্চিটা আছে না রিদি রিদি হ্যাঁ ও ভালো আছে ইদি ভালো আছে ভালো আছে ভালো ভালো আছে হুম ও তুই গেছলি কেন না আমি দস্ত গেছিলাম আমার অফিসিয়াল কাজে অফিসিয়াল কাজে গেছিলে আচ্ছা আচ্ছা হ্যাঁ অফিসিয়াল কাজে কিন্তু অগবশে গেছিলি কেন অগবশে গেছিলাম ওর এক এলাকায় ছিল চিন্তা করলাম যে টুটলের সাথে সম্পর্ক ছিল যাই একটু ঘুরে ঘুরে আসি না ঠিক আছে যাইতেই তো পারো হ্যাঁ আচ্ছা টুটলা আমার কথা জিজ্ঞাইছে হ্যাঁ টুটুল তোর কথা জিজ্ঞাইছে জিজ্ঞাইছে না হ্যাঁ আচ্ছা ভাবি জিগায় নাই ভাবি জিগাইছে ভালো আচ্ছা বিউটি আমার কথা জিগায় নাই কিছু করলি না তো বিউটি হ্যাঁ হ্যাঁ তোর কথা জিগাইছে বিষয়টা হলো যে একটা রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার লাগবো তো খুঁজে পাইতেছে না তো পড়তে পারতেছে না খুব একটা সুবিধা করতে পারতেছে না তখন তোর কথা জিজ্ঞাসা করছি তুই বলে একটা শাড়ি লেগে গেছিলি শাড়ি কার লেগা বিটের লেগা হ্যাঁ দোস্ত নিয়েছিলাম একটা শাড়ি কিন্তু লাল রঙের শাড়ি বিউটি বলে আবার লাল রঙের শাড়ি পরে না তো হ্যাঁ কইলো ভাইয়া এই শাড়িটা রেখে আপনি অন্য একটা শাড়ি আমার যখন পরের বার আসবেন তখন দিয়ে তাই শাড়িটা ফিরে দিছে না হ্যাঁ ফিরে দিছে তো তুই খুশি হয়ে যাচ্ছিস না না আচ্ছা ঠিক আছে তাই

ক্যারাম আর বিউটি আর ছিল নানা চাপ তপনের চাপ গেডি ব্যাকা মজিদের চাপ সন্টু মামার চাপ আর টুটুলের চাপ শেষ পর্যন্ত যে ক্যারাম খেলায় হারে আর বিউটিকেও জীবন থেকে হারায় শফিকুলের যন্ত্রণায় অস্থির বিউটির বাবা বদলি নিয়ে বগুড়া চলে যায় চলে যাওয়া মানেই কি গল্প শেষ কবিতা বলেছেন চলে যাওয়া মানেই প্রস্থান নয় কোথায় আছে বিউটি কোথায় আছে তপন গং আর কেমনই বা আছে শফিকুল বাইরে তুমি এমন করতেছ কেন ভাই ভাই নামে আসো ভাই ভাই না আমার নাই মাসো নাইমে নাস্তা খাও ভাই নাস্তাটা দিয়ে দেয়

যা করছে জিনে করছে সিগারেট খেতে চাইছে জিনে খেতে চাইছে দিয়ে দেন তাড়াতাড়ি হ্যাঁ বড় ভাই ছোটবে সিগারেট দিবো আজকে সিগারেট কালকে গাঁজা পশু আপনারা পাইছেন কি আপনারা পাগল করে সবাই যাবো

আপনার ভাইকে তাবিজ করেছে আমাদেরকে তাবিজ করবে কে আমরা দুইটা এতিম ভাই আমরা কোনোদিন কারোর কোনো ক্ষতি করে আমাদেরকে এই ক্ষতিটা করবে কে চাচা বাবা আপনাদের এত বিষয় আসল আর কুমিল্লা শহরে দু দুটা আলিশান বাড়ি ওই বাড়ির জন্য তাবিজ করেছে বাড়ি দুটো বাড়ি থাকলে বাড়ি সত্যি হয়ে যাবে আমারা ভালো লাগতেছে না আমার ভাইটা তাতে ঠিক করেন তো দাসের রেখা থাকতে ভাইটাকে ভালো লাগে না হ্যাঁ বাবা ঠিক আছে আমি টেনশন করে না দেখছি তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন ভালো লাগে ভাইয়া ঠিকভাবে ঘুমান मैं ठीक भावे गुमान

মামা রে তুই কেমন আছিস মামা মামা ভালো আছিস তো বাবা মামা তোর কি হয়েছে মামা হে মামা কি হয়েছে তোর দাঁড়া মামা মামা রে সবাই করছে তোর নাকি দিনে ধরেছে মামা রে দিন ভূত তো নাই মামা আঠেরোশো তিরিশ সালে দিন বুধ মরে গেছে বামা বাবা রে এখন তো বিজ্ঞানের যুগ রে বাবা এখন তো দুশো না বাবা এখন তো ওবামা যুগ মার্কিন পেচি তো বাবা ও বামা বাবা বাবা রে আসবো বাবা বাবা এই এ কোনো সমস্যা নাই আমি সঙ্গে কোলের সঙ্গে দেখা করলাম কোনো সমস্যা দেখলাম না

বললাম না চলো তুমি গাছে উঠবা আর তোমাকে ফেলে দেবে মামা ছাড়তো মামা মামা ছাড়তো আরে মামা ছাড়লাম আরে মামা আরে আরে মামা রে তোর কি হয়েছে মামা মামা রে আমি উঠবো উঠি মামা এই মত ধরতো যা কি কবির সাহেব আমার ভাই তো এখনো ঠিক হলো না কবে আমার ভাই জিন যাবে কালকে সে সিগারেট নিছে আজকে যদি সে গাঁজা চায় আমি গাঁজা পাবো কই আরে বাবা হবে এত টেনশন করেন না কবে হবে এর সমাধান একটা কুরুক্ষ সমাধান করব আখেরি ফয়সালা কুরুক্ষ সমাধান এটা আবার কি কুরুক্ষ সমাধান মানে বুঝলেন না না মেয়ে দিয়ে সমাধান মেয়ে দিয়ে সমাধান সিগারেট গাঁজা পর আমার ভাইকে আমি মেয়ে দেব এটা আপনি ভাবলেন কি করে কবির আরে না একটা পরেশগার মেয়ে জীবনে যার এক পাক নামাজ কামাই হয়নি সেই রকম একটা মেয়ের সঙ্গে আপনার ছোট ভাইয়ের বিয়ে দিলে জিন চিরতরে চলে যাবে আর আমার বয়স চল্লিশ বছর আমার এখনো বিয়ে নেই আপনি আমার আগে আমার ছোট বিয়ে দিয়ে দিচ্ছেন এটা আপনি ভাবলেন কি করে খুব সাহেব আরে বাবা আমার কাছে সে সমাধানও আছে কি রকম আমার হাতে একই ঘরে দুই বোন আচ্ছা খুবই পরেশগার বড়টার সঙ্গে আপনার বিয়ে দিয়ে দেবো আর ছোটটার সঙ্গে আপনার ছোটটার বিয়ে দিয়ে দেবো আর ছোটার সঙ্গে বিয়ে দিলে জিন তো চলে যাবেই তার আর সেই সাথে আপনারও যদি জিন থেকে থাকে সেও চলে যাবে আমরা দুই ভাই এক ঘরে বিয়ে করে ভাইরা হবে নাকি আপনি আলাদা আলাদা ঘর দেখেন একসাথে হবে না আরে বাবা আমি আগে আনি আপনি দেখেন তারপরেও সিদ্ধান্ত নেই দেখাতে বলেছিলাম এনেছে মে নিয়ে এসছে এখানে হম আচ্ছা চলেন দেখি দেখেন দেখতেছি হ্যাঁ ভালো করে দেখেন এখানে মেয়ে নিয়ে আসছেন কেন আপনি আমার বলতেন আমি গিয়ে দেখে আসতাম নিয়ে যান হ্যাঁ তাতে নিয়ে যান শুনে 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 আপনি মেয়ে নিয়ে আসছেন বোরকাপাড়া আমি দেখবোটা কি বোরকাপাড়া থেকে আমি কি কিছুই দেখতে পাচ্ছি না আরে তাহলে খুলে করে দেখেন না পরখ করা দরকার আপনি বোরকা খুলে ছবি ছবি নিয়ে আসেন যান তাতে যান ছবি নিয়ে আসেন বোরকাপাড়া নিয়ে আসছে এইয়া আপনি দেখেন আচ্ছা বোরকা বড় দিদি মাইয়া দেখেন না বড়টা বড় হই লাগিয়া আর সরুড়া ভাই আমনে লাগা ঠিক করছে দুই ডে কবরেদার মাইয়া কবরেজে কইছে আর সরুডু মেলা লাগা আমনে বিআইলে জিন ভূত পুরি সব যাইবি গিয়া আর মাইয়া দিদি খুব পরেশকারী ভাই পাঁচ এত নমাস করে জিনা বিতুষ্টি গ নাই জিনা ধরছ না দুধবি গোষ্ঠী খেলায় নাম নাম সারা জীবন কেন খেলায় হারচোস আর এখন আমার প্রেমিকাকে বিয়ে করে দিতে প্রতিশ্রুতিাস না নাম

সালামু আলাইকুম ভালো আছেন আসাদ ভাই কই ঠিক আছে যান কি রে কাটবি না তুই দাড়ি আরে আমি তো নিজে ফর্ম লাগাইলাম আমি দাড়ি কাটতে পারবো আমার গাল কেটে যাব না আয় ঠিক ডরাজ খেন আমি কইলাম না আমার লোকে জিন খুব নাই আয় 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 কুটেছি ভালো হয়ে গেছি অসুবিধা নাই আরে আয় 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 আমি কঝেছি সমস্যা নাই কি মনে হয়েছে আমার দিকে তো সমস্যা মনে হয়েছে ভাইয়া ভাইয়া ভয় পেও না আমার সঙ্গে আপনার জিন নাই জিন আমার ছেড়ে চলে গেছে জি স্যার চলে গেছে হ ভাইয়া আর যাওয়ার সময় কয়ে গেছে সাত দিনের মধ্যে আমি যদি বগুড়া মহস্তানগর মাজারে না যাই তাহলে আমার উপর আবার বর করব আর যদি যাই তাহলে আর ভর করব না তোর জিন স্যার চলে গেছে কইলাম তো এক কথা কয়বার কোন তোমারে সত্যি চলে গেছে যাওয়ার আগে একটা কথা কয়ে গেছে আমি এটা তোমারে কেমনে কই কবিরাজের মায়ের জিনের খুব পছন্দ হয়েছে সে বলছে ওরে আমারে বিয়ে করতে তাহলে তুমি বিয়ার ইন্তজাম করো ভাই তো সত্যি জিন তো কইলাম তো এক কথা কয়বার কবু সত্যি গেছে তো গেছে সত্যি গেছে তাহলে আমি গেলাম ওন আমার জিনে মিনে কিছুতে ধরে নাই আমি বন্ধ করছিলাম বাইরে ধর্মসগরে যেমন কথা আছে তর লোকের আয় আরে ডরাস কেন তুই আমার চিনস না তোর বালর লেগেই কইতেছি আয় বাইরে বাইরে ধর্মসাগরে যেমন কথা আছে আয় আমার জিন বুত কিছুতেই ধরে নাই আমি বং ধরছিলাম আমি বগুড়া যেমন বিউটির লোকে দেখা করতে কিন্তু ভাই আমার কুমিল্লার বাইরেই যেতে দিব না তোর ভাই কি তোরে পাহারা দিয়ে রাখছিল জাইতিকা তো ভং ধরছিলি গা বেটা আমি যদি যাইতাম ভাইয়া কি তুই মনে করছিস আবার আমার ঘরে ঢুকতে দিত কুমিল্লা সরে আমাকে দুইটা বাড়ি একটাও কি আমার নামে দুইটাই ভাইয়ার নামে বুঝছ তুই কিলা ধরছি লাভ হয়েছে জানোস কারণ আমি বাইরে কইছি জিনে আমারে কয়ে দিছে মহস্তানগর মাজারে যাইতে আমি মাজারে গিয়া আমি মাজারের নাম করে গিয়ে বিউটির লাগে দেখা করি তুই ভং ধর তুই মাজারে যা তুই বিউটি দেখা কর তুই বগুড়া যা তুই আমার প্রেমিকাকে বিয়া করতে চাস কেন তো আমার দোষ না তো তোমার শ্বশুরের দোষ মামা তোমার শ্বশুর যদি তোমার চেয়ে আমারে বেশি যোগ্য মনে করে আমার তো কিছু করার নাই ফাউল কথা বাদ দেখ গলা নিচে অনেক নিচে এখন থেকে আমি তোমার শুরে কথা কমো তোমরা যেমনি আগে আমার লগে কথা ওই ওইভাবে আমি কমো আমি আর তোমরা চুপ একদম অনেক নিচে গলা আর তোমরা আমার শুরে কথা কইবা আর যদি না কও যদি একান্ত বাধ্যগত ছাত্রের মতো আচরণ না করো মামা তাহলে পকেটটাকে মোবাইল ওয়েট করবো হ্যাঁ মোবাইল মোবাইলে কি করবি ভাইট করে ভাইয়ারে বলবো যে ভাইয়া আমি আজকের মধ্যেই বিয়ে করব আমি বিয়েতে রাজি তখন তোমার প্রেমিকা হইবার আমার বউ আমি তোমার প্রেমিকারে লৈ তোমার বাড়ির সামনে দিয়ে হাইটে যাব আর তুমি গান গাইবা কোন গানটা জানো মমতাজের গান ফাইটটা যায় তুমি বায়াল্যা বাঙ্গির মতন ফাইটটা চৌচির হয়ে যাবা দস্তু থেকে অমানুষ হয়ে গেলি এই তো খুব সুন্দর গলা নিচে নেই মারছে কি সুন্দর ম্রিয়মান গলা এটা সব সময় মেনটেন করবা আর কি কৈছো জানো অমানুষ মানুষ না আমি তোমাদের মতো মানুষ হওয়ার চেষ্টা করতেছি তোমরা আমার নিয়ে কি করতে মনে নাই ক্যারাম নিয়ে বিউটি নিয়ে আমার নিয়ে যে চুক্তি মুক্তিতে খেলতা ওইটা এখন আমি খেলবো আমি তুমি বুঝতে পারছো আমার ইচ্ছা হলে তোমরা অর্ডার করবো আমার ইচ্ছা হলে আবার অর্ডার করবো আবার অর্ডার করবো আর তোমরা সব হাসি মুখে সহ্য করবা বুঝছিস এতে কি হবে জানো এতে তুমি প্রলেতারিয়েতের কষ্টটা বুঝতে পারবা কমরেড বাবুল সেন যেটা তোমার বুঝাইতে পারে নাই সেটা তুমি প্র্যাকটিক্যালি বুঝাই দিবা এখন এখন তুমি তোমার আব্বা সন্টু মামারে ফোন দাও হ্যাঁ সবাই আসতে বলো এখন কোর্ট মার্শাল হবে কার কোর্ট মার্শাল কার কোর্ট মার্শাল এটা পরে দেখুন দিব তুই আগে ফোন দে বুঝতে এগুলো কি ফালতু তাহলে বাইরে ফোন দেয় কী করছে এটা তো ভালো হয় না না দেয় হ্যাঁ বাবা আপনি কই সবাইকে লই একটু ধর্মসাগর আসুন আর আসেন কোর্ট মার্শাল হবে তোর আসেন না দু তাড়াতাড়ি আসেন আসা দেখেন মিষ্টি লাগতেছে এখন তুই যে এত মিষ্টি একটা ছেলে এটা কিন্তু কোনো দিন বোঝা যায় নাই একদম মাতৃভান্ডারের রসমালাই মনে হইতেছে আমি পিপ রইলে তোর খবর আসিল বুঝছিস মানি ব্যাগটা দে টাকা নাই হয় বেটা টাকা দিয়েছি নাকি মানি ব্যাগ দে টাকা তোর কত লাগবে বল টাকা পয়সা তো কোনো ব্যাপার না আজকের দিন আজকে আমার যে ফুর্তির দিন তুই কত টাকা নিবি তোর ধর দাম দাম ধর নাহলে খবর আছে ফোন করলাম কিন্তু মানি ব্যাগ দে মানি ব্যাগ হই ও দীক্ষা তোর এনে বসলে হ্যাঁ কেন এখানে বসলে হে থাকবো কেন তোর তোর এনে বসলে থাকবো না তো আজকে কামারের দোকানে যাবি গিয়ে উঠে ফেলাবি এনা আর একটা জিনিস লাগাবি ওইটার উপর লেখা দাবো ফকিরনি কালকে এটা আমার দেখাবি এটা তোর হোমওয়ার্ক ঠিক আছে এটা তো ডাকনি এলা খালি চোখ দুইটা দেখা যায় খারাপ না আর নাই ডাকনি ছাড়া নাই আর নাই করলে তো মামা তোমার কাছে নাই এটা বিশ্বাস করি আমি

এটা তো খুঁজতেছিলাম দোস্ত আচ্ছা এই এই হুজুরি কি ওইটা এই প্যান্ট শার্ট পরা হ্যাঁ লাভ ইন সিঙ্গাপুর দোস্ত খোদার কসম দোস্ত পছন্দ হয়ে গেছে আমার কিচ্ছু করার নাই তুই যদি আমার কথা মতন না চলো আমার কিচ্ছু করার নাই বিয়ে করে কি ফালতু কথা কর এই খবরদার তুই এটা রাখ পর্দানোর সিনটা তুই রাখ ক্যারাম খেলায় আমার নীল গেম দেওয়ার পরে আমার লোয়ে তালি মিছিল চা আমার দিকে আমার গলায় মালা পরাইছিলি পুরা কুমিল্লা শহর আমার ঘুরাই আমার লোক নীল ঠাকুর নীলাস ঠাকুর করেছিলি ক্যারাম খেলা এইবার হইবে এইবার তুই নিলে খাবি তোর তালি মিছিল করবো তোর গলায় মালা দিব তোর নীলাস ঠাকুর খাবো তারপর আমার লে যে বাড়াবাড়ি করতেছোস তোর ভাইরা সব কয়ে দেবো মাঝারি যাইতে চাও মহস্তানগর যাইতে চাও সব আমার খুব উপকার হয় তুই দে এটার বিনিময়ে তুই ক বাইরে ফোন দে এটার বিনিময়ে তুই যদি তোর প্রেমিকার দিয়ে দিতে চাস আমার খুব উপকার আমার খুব পছন্দ হয়েছে দোস্ত প্লিজ ফোন দে ফোন দে তপন চিপায় পড়ছে ওর প্রেমিকা হারাবার উপক্রম হইসে এই ইস্যুকে কেন্দ্র করে তুমি তাকে বলছো ক্যারাম খেলতে হবে খেলবে তুমি তাকে বলছো এই খেলে তাকে নীল খাইতে হবে খাবে তুমি বলোছ তোমার সঙ্গে তোমার প্রেমিকা বিউটির সঙ্গে যোগাযোগ করায় দিতে হবে কারণ তোমার প্রেম বাঁচাইতে হইলে বিউটির সঙ্গে তাকে যোগাযোগ করায় দিবা এটা তোমার দায়িত্ব নৈতিক দায়িত্ব কিন্তু বাবা এই সমস্ত অপরাধ হচ্ছে তার এই সমস্ত অপরাধ বোধে আমাদের কেন তুমি এই ধর্ম সাগরে ডুব দিতে বলতেছ কেন বাবা কেন আমরা বাবা ডুব দিতে পারবো না স্টেট কথা আমার আমি ডুব দিতে পারবো না ঠিক তোমার কথা যুক্তি আছে শোন তোমার তোমরা কেন ধর্ম সাগরে ডুব দিবা অকাট্য যুক্তি

চলো বাবা দুবাই যাও আর ভাইসা থাকুক ঘরে আমার লাগবো পয়তা করো আরে তোর গেডি হইলে তো চলে মহলার নতুন এক গেডি আছে ওরে ফোন দি তুই দেখ চলে কিনা আরে বাবা তোর পছন্দ গেডি মাসুক মালদা অসাধারণ গিডি তুলে গেছে ঠিক আর গেটি তুলে গেছে পৃথিবীতে এরকম দুই ঢো পাওয়া যায় একসঙ্গে এই আমি প্রথম দেখলাম ফোন দিব আচ্ছা দে দেখি আগে দে খবর দে মাল ভালো আছে ট্রাই করতে পারিস হ্যাঁ মাসুদ তুই কই ধর্মসাগরে আয় জরুরি মিটিং মানে দ্রুত তুই তুই দ্রুত আয় দোস প্লিজ

মিল জীবনের এটা আমাদের প্রেম না

এটা আবার কি স্যার আমার একটু দিন দর্শকের অ্যাডভান্স ছুটি লাগবে স্যার দিন ছুটি কাটে আজকে জয়েন করলেন আবারও দশ দিনের ছুটি যাচ্ছেন স্যার আমি একটু বগুড়া যাবো তো কেন বগুড়া কেন স্যার বগুড়ার বেশ কিছু দরিদ্র মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের উপরে আমাকে একটা কাজ করতে হবে মানে ফিচার তৈরি করতে হবে পত্রিকা থেকে বললো আমি কুমিল্লায় এই আছি তো ওরা জানে আমাদের কাজও নারী উন্নয়ন নিয়ে তো ওরা আমাকে মনে করলো অভিজ্ঞ লেখাটা স্যার একটা বেশ ভালো কাজ আর কি আমাদের প্রতিষ্ঠানের নাম তো ফিচারে থাকবেই আমার নামটাও থাকবে স্যার আমি চিন্তা করে দেখলাম যে আমার নামের সঙ্গে আপনার নামটাও স্যার আমি জুড়ে দেবো তাতে একটা সুবিধা হবে ভবিষ্যতে আমার এই পেপার ওয়ার্কটা আপনি যদি একটা আপনার রিসার্চ পেপার হিসাবে চালিয়ে দিতে চান তো সেটা পারবেন স্যার এইটা কি বগুড়া যাব খরচ খরচের ব্যাপার আছে স্যার অফিস থেকে যদি কিছু অ্যাডভান্সের ব্যবস্থা এই এই যে আমরা স্যার ওয়ার্ক ফর উইমেন ভয়েস নিয়ে কাজ করছি স্যার

ঠিক আছে আমি দেখছি তো আপনার শরীরটা কেমন শরীর স্যার আমি এখন ফিজিক্যালি ফিট ওটা সকালবেলা একটু সমস্যা হয় দেখলো যে আমার রুমে একজন আসলে একজনকে আমি দুজন দেখি আবার দুজন আসলে দুজনকে একজন দেখি এটা ঘন্টাখানেক খানেক থাকে তারপরে থাকে না স্যার এ তো বড় সমস্যা আপনার তো রেস্টে থাকা উচিত জি স্যার একটু রেস্ট দরকার বগুড়া থেকে ফিরে এসেই রেস্ট করব তাহলে স্যার আমি অ্যাকাউন্টসে আছি আপনি একটু কাইন্ডলি বলে দেন আচ্ছা ঠিক আছে আমি দেখছি আর কি আসসালামু

ঝিকমিক বিজুলি নাচে ঝিকমিক ক এই বগুড়াই বিউটির বাসার ঠিকানা কত বিউটির বাসার ঠিকানা তো এখন নাই আমার কাছে তোর সাথে যোগাযোগ আছে না 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 মানে হইছে কি ওরা যে বাসায় ছিল ওই বাসায় এখন থাকে না এখন ওরা অন্য বাসায় থাকে ওই ঠিকানা তো দোস্ত আমার কাছে নাই আগের বাসার ঠিকানা দে আগের বাসার ঠিকানা এখন বিষয় হলো যে তোরা যদি আমার সাথে যাস আমি বাসা বন্ধু নিয়ে যেতে পারব কিন্তু এইভাবে তো কাগজে কলমে দোস্ত আমি তো ঠিকানা লিখাই তাও না জানার দরকার নাই পরশুদিন আমরা রওনা দিতেছি ঠিক আছে শুক্রবার দিন তুমি আমাকে লগে যাবা অবশ্যই আর আমাকে তো চিনোই তুমি এটা কি কথা আমরা মাছের ল্যান্ডার ছায়া দেখে ছায়ার উপর ভর করে পয়লা ল্যান্ড উঠি তারপর আর টাইম নাই ফরফর করে মাছের মাথায় চলে যায় আরে এটা তো কি ধরনের কথা বলতেছিস বুঝলাম না তো আমি কি তোদের বাইরে কেউ নাকি আচ্ছা হইছে আর তো এত বেশি কথা করার দরকার নাই মামা জি মামা মামা বলেন মামা ও মামা 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 এখন যেন কি হবে মামা কি হবে মামা এখন মামা কি ক্যারাম খেলা হবে জি মামা বলে মামা আর ক্যারাম খেলার নামে তপনকে নিয়ে এখন খেলা হবে মুকি কি খেলা হবে মামা মুকি এখন তোমার নিয়ে ক্যারাম খেলা হবে এবং তুমি তুমি নীলে গেম খেলা তুমি নীলে গেম খেলা তুমি যদি নীলে গেম না খাইতে চাও

আরে বাবা বাইরে চল না বাইরে চল আলোচনা করি এদিকে আয় এই এই পাইলে কি করা উচিত কত বাবা তুই বুঝলাম না বাবা তুই শুনতো ভালো আছেন ভোর রাতে ঘুমতি করিছি ভালো আছি হ্যাঁ ভালো আছি তবে বল অনেক তো চেষ্টা করলাম দেখলি তো সকালবেলা ঘুমতি করি আইছি ছোটটা খুব খারাপ বাড়ি যাই একটু রেস্ট নিই আবার পরে চিন্তা করব না এই ওই তবে না কি কর মামা আমি এখনই বাইরে ফোন দেব এখনই তোমায় বিয়েতে রাজি আছি এই তুমি তুমি কি

আহা পাহাড় দ্বিতীয় একজন কেন্দ্রীয় জানা আরে আরে জানা আরে পাহার দিচ্ছে বিজ্ঞান হচ্ছে একটা গতিশীল বিজ্ঞান মহান দার্শনিক আইস্টোজ বলেছেন রাষ্ট্রবিজ্ঞান যখন চলতে থাকে এটা শুধু চলতে থাকে আর যখন থেমে যায় আর চলে না এটা বুঝতে পেরেছো আমরা এখন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা বন্ধ করি আব্বা ঘুমাইতেছে কোনো সমস্যা নেই হ্যাঁ আমরা এখন প্রেম বিজ্ঞান নিয়ে আলোচনা করি ঠিক আছে এখন প্রেম বিজ্ঞানের প্রথম অধ্যায় হচ্ছে আপনাকে প্রস্তাব পাঠাতে বলছিলাম কি করলেন আরে এটা তো কোনো ব্যাপারই না হম এটা আপনার জন্য ব্যাপার না কিন্তু অনেক বড় ব্যাপার না না শুনুন আমার ভাইয়া আগামী মাসে আমেরিকা থেকে আসছে আসলেই প্রস্তাব পাঠাই দেব না আমার কোনো টেনশন নাই সমস্যা কি আমার বাসায় তো প্রস্তাব আসতে আসতে তো যে মন তোমার বিয়ে হয়ে যাবে তুমি কি বিয়ে না করে থাকতে পারবা হ্যাঁ পারবো আমি হতে পারবো আপনার মনে হয়তো কিছু যায় আসে না কারণ হচ্ছে আমি এমন একটা মেয়ে যে বাপের কথা মতো সব চলতে পারে যেরকম সফি মিকে ছেড়ে দিচ্ছে বাবার কথা মতো সেরকমই মনে করেন অন্য কাউকে ঠিক করলে আপনাকে ছেড়ে আমি কবুল বলে চলে যাবো এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র তুমি সফিগুলোর সাথে আমাকে কম্পেয়ার করছো হ্যাঁ আপনার দুজনেই ছেলে কোনো সন্দেহ আছে না 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 সেটা কোনো সন্দেহ নয় কিন্তু শোনো আমি তোমাকে বলি কিন্তু সফিকুলের প্রেম তো জেনুইন প্রেম ছিল না ওর প্রেম যে জেনুইন থাকতো তাহলে পরে তুমি বগুড়াতে চলে আসা দশ দিনের মধ্যে সে বিয়ে করতে পারতো পারতো না

তার একটা বাচ্চা আছে তো এইটা নিয়ে একটা আসলে ফ্যাক্টর হয়ে গেছে কি করতেছেন আঙ্কেল এখানে কি আঙ্কেল কাকে আঙ্কেল বলতেছেন আপনাকে আঙ্কেল বলতেছি আমি কিভাবে আঙ্কেল হই ভাই আপনি এখানে দাদা কি করতেছেন আমার একটা ছোট্ট ভাইগনি আছে তো তার সঙ্গে পলান টুকটুক খেলতেছি খেলো।

আপনি যে আমার আঙ্কেল করতেছেন আপনার চুল আর আমার চুল বুঝছেন আমার মাথার চুল পড়ছে ক্লাস এইটে থাকতে আপনার দাড়ি চুল দেখে তো মনে হইতেছে আপনি চাচা বাইরে আমি পলান টুকটুক খেলতেছি যানটা কয় কি আমি আঙ্কেল কি বলেন

আপনি বলেছেন আমি বিয়ে করেছি এবং আমার কি সন্তান আছে এবং এই ষড়যন্ত্রের বীজের গড়া আপনি মাঝে মাঝে এসে পানি দিয়েছেন সার দিয়েছেন সার দিয়েছেন এবং তার ফলে বীজের অঙ্কুর উদগম হয়েছে এবং সেই বীজ এখন মহিরুহের আকার ধারণ করেছে করেছে এখন বল বল এখন বল তোর শাস্তি কি তুই বল আমার কি দোষ তোর কি দোষ মানে তোর তো তোরই তো দোষ বল বল তো কি শাস্তি দিবি বল বল শফিকুল এবং বিউটির ব্যাপারে সত্য কথা স্বীকার করবি বিউটির কাছে গত এক বছরের সমস্ত ইতিহাস বর্ণনা করবি সত্য ইতিহাস আর টাকা শফিকুল আর বিউটির বিয়ের ব্যবস্থা যে করে হোক সম্পূর্ণ দায়িত্ব তোর সম্পূর্ণ দায়িত্ব তাহলে আমার কি হবে আবার তোর কি হবে তোর এখন তোর স্বার্থের সাথে আমার স্বার্থ জড়িত শফিকুল স্যার সাথে বিউটির বিয়ে না হলে আমার প্রেমিকাকেও বিয়ে করবে মা বলেন আরে তুই যা করেছিস তা তো পুরোটাই অবৈধ তুই যদি বিউটিকে না পাস শুধু তোর জীবনটা যাবে আর শফিকুল যদি বিউটিকে না পায় তাহলে দুটি জীবন ধ্বংস হয়ে যাবে কিভাবে যদি বিউটিকে না পায় শফিকুল তপনের প্রেমিকাকে বিয়ে করে ফেলবে তাহলে কি হবে দুটি জীবন ধ্বংস হয়ে যাবে শফিকুলের এবং তপনের তাই কবি কামিনী রায় কি বলেছে জানিসি

হ্যালো কি বলছেন আমি সফিকুল বিটি প্লিজ ফোনটা কাটবা না শুনো তুমি ভাবতে পারো যে মতিনের ফোন আমার কাছে কিভাবে আসলো এবং আমি এখন বগুড়া কি করছি সব কিছু উত্তরে বলবো যে তোমাকে আমার অনেক কিছু বলার আছে আমার কাছেও তোমার অনেক কিছু জানার আছে মতিন আসলে তোমার নিয়ে খেলতেছে এই কথাগুলি বলার জন্য তোমার সঙ্গে আমি একটু দেখা করতে চাই আসলে আমি আপনার সাথে দেখা করব কারণ অন্য কোনো হিসাব নাই শুধু সত্য কথাগুলো জানার জন্যই আমি দেখা করতে চাই তোমার সঙ্গে আপনি যা বলার

কথা বলো না প্লিজ এখন তো তুমি আমার সঙ্গে কথা বলবাই না আমি তো তোমার কেউ না তুমি আমাদের চিনোই না আমি আর তোমার বাচ্চা জানায় না চৌ বাচ্চা জামেও না এখন অন্য কারো মুখে শুনতে হয় রাষ্ট্রবিজ্ঞান একটা গতিশীল বিজ্ঞান মহান দার্শনিক এরিস্ট্রু বলেছেন রাষ্ট্রবিজ্ঞান এমন একটা গতিশীল বিজ্ঞান যা চলতে শুরু করলে আর থামতেই চায় না আর একবার থামলে চলে না আমার কঠোর শুনতে তো এখন তোমার ভালো লাগবে না তুমি কথা বলতে চাও এখন ফকির নিমত্যার লোকে আমার রাগে দুঃখে খুবই ইচ্ছা করতেছে ফকির নিমত্তার আমি ফোনটা দিয়ে দিই কিন্তু কিন্তু আমি জীবনেও দিব না

তুমি জানো তুমি যা বলছো আমি তাই করছি আমি ক্যারাম খেলা ছেড়ে দিচ্ছি আমি তো গাছে গাছে বসবাস করছি দীর্ঘদিন তোমার জন্য আপনি বাহির কাছে বলছি যে আমার জিনে ধরছে ভাই আমার তোমার সঙ্গে দেখা করতে আসবো বগুড়া সেটা ভাই আসতে দেয় না এই জন্য আমি এই কাজ করছি ভাইকেও একটা বিয়ে করার ব্যবস্থা আমি করছি যাতে তোমার সঙ্গে আমার সব সময় যোগাযোগ থাকে তো তুমি এখন এই কথা আমার কি বলতেছো আমার কারো কথা শোনার দরকার নাই কে সত্যি বলতেছে কে মিথ্যা বলতেছে এটাও জানার দরকার নাই আপনি আমি আপনার সাথেও নাই মতিনের সাথেও নাই আমারে মাফ করেন এর মধ্যে নিয়েন না আমার বাপ যার সাথে আমার বিয়ে দিবে আমি তার সাথে বিয়ে করে চলে যাব আপনি প্লিজ এখান থেকে যান আচ্ছা ঠিক আছে আমার বিয়ে করার দরকার কোনো দরকার নেই আমার বিয়ে করবো তো শুধু একটা জিনিস যে তুমি এখন আমার সাথে চলো তুমি শুধু মতিন মতিনের মুখ থেকে শুনেছো মতিন যা কিছু বলছে সব মিথ্যা শোনার দরকার নাই তো আমি তো বললাম আমি এর মধ্যে পড়তে চাই না আপনি প্লিজ এখান থেকে যান আমার জানেন আপনি প্লিজ আমার এর মধ্যে জড়ান না আমি তো তোমার কাছে সব কিছু চাইতেছি না আমি তো সব না যে তুমি আমার বিয়ে করো আমি চাইতেছি যে খালি মতিন বলুক মতিন যে মিথ্যে কথা বলছে এইটুকু শুনো একটাই তো আমার শোনার দরকার নাই তো না তোমার যাইতে হবে এই একটা জিনিসই তো চাচ্ছি আর তো কিচ্ছু চাচ্ছি না তোমার কাছে তুমি কেন রাজি হও না চলো না প্লিজ এই মতিন বাইরে দাঁড়ায় আছে মতিনের মুখ থেকে তুমি শুধু শোনো যে মতিন যা বলছে সব মিথ্যে কথা বলছে এইটুকুই চলো না প্লিজ বিউটি বিউটি চলো

বিয়ে করে না ওর কোনো বাচ্চাও নাই ও মানে আমি তোমাকে আসলে পাওয়ার জন্যই মিথ্যা কথা বলছি ও প্রায় প্রায় বলতো তোমার ঠিকানার কথা আমি সবসময় বলতাম যে তোমার সাথে আমার কোনো যোগাযোগ নাই বা তোমাদের বাসায় আমি দেখছো দেখছো ও কতটা অসৎ তুমি দেখছো কত বড় মিথ্যা বাতি আর আমি কতখানি সৎ তুমি বুঝতে পারছো আমি তোমার জন্য সব সময় অপেক্ষা করছি তুমি যে চলে আসছো তোমার বাসার ঠিকানা আমি বহুবার খুঁজছি শোনো মামা প্লিজ আপনি আমাকে আমি আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি আমাকে এই প্রবলেমের মধ্যে জড়ান না আমাকে আমার মতো থাকতে দেন আমি আপনাদের মধ্যে আসতে চাই না প্লিজ আমাকে নিয়ে ঝামেলা করেন তো আমি তো কোনো ঝামেলা করতে চাই না আমি তো শুধু তোমার বিয়ে করতে চাই আচ্ছা আমি আমি তো বলছি যে আমার বাপ যার সাথে আমার বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব ঠিক আছে খুশি খুশি বিয়ে করব আপনি যদি বিয়ে করার ইচ্ছা থাকে আপনি আমার বাবার কাছে যে বলেন আমার বাবা যাকে পছন্দ করবে তার সাথে বিয়ে করব আমার কোনো কিছু বলার নাই আসলে শুনুন ভিডিও একটা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো তোমার আব্বা তো জানতো যে তোমার সঙ্গে আমার প্রেম ছিল এখন সব বাবাই হয় কি বুঝছো মেয়ের প্রেমিককে পছন্দ করে না মনে করে যে এটা একটা ফালতু ছেলে নষ্ট ছেলে আর দেখা গেলো মেয়েটার অন্য একটা জায়গায় বিয়ে দিতে চায় তখন দেখা গেল এমন একটা ছেলের কাছে বিয়ে দিল সেই ছেলে হয়তো আমার বাড়ির দাঁড়ানোভাবে যোগ্য যোগ্যতা তার নাই কিন্তু আমার কিন্তু সে ঠিকই এখন মনে করবে যে আমি একটা খারাপ ছেলে আমি তো এত কথা জানতে চাই না আপনি

কিন্তু যার সঙ্গে বিয়ে দিয়েছে সে আমার খারাপ এবং যার ছোট লোক তার বাপ জানেই না সেটি এই তো বাস্তবিক কথা তোমাকে উদ্যোগ গ্রহণ করতেই হবে আমার শফিকুল কিন্তু মতিনের বলি বাসিন্দা তার দুটি বাড়ি আছে আরে কিছু নাই কিছুই নাই নানা বাড়িতে থাকে আর একটা কথা শফিকুলের জ্বর হয় না মতিনের বছরে নয় বার জ্বর হয় সবচেয়ে দুর্ভাগ্যজন

তুমি আমার মতো এরকম সরল প্রেমিক তুমি কোথাও বাবা বলো আমাকে বলো না এটা হ্যাঁ বিউটি বাবা তুমি বলো বিউটি তুমি বলো না তোমার বাবাকে বোঝাও তুমি শুধু নিজ মুখে শুধু হ্যাঁটা বলো তাই হবে বাবাকে বুঝানোর দায়িত্ব আমাদের তাই না তুমি শুধু বোঝাও হ্যাঁ বলো না আচ্ছা মামা হ্যাঁ আমাকে একটু চিন্তা করতে দেন আমাকে এখন এখান থেকে ছাড়েন আমি বাসায় যাই আমি বাসায় যেয়ে চিন্তা করি ঠিক আছে হ্যাঁ আর দয়া করে এর মধ্যে আমার বাসায় ফোন দিবেন আমি চাই না আমার বাসার মধ্যে ঝামেলা আপনি ফোন দিয়েন না আমি একটু চিন্তা করি তারপর দেখি কি করি ঠিক আছে আমি জানাবো ঠিক আছে চিন্তা আমাকে চিন্তা করতে দেন এটা তো আমার আমার লাইফ ঠিক না আমাকে একটু চিন্তা করতে তো দিতে হবে তো হালের গরু না যে চার ইচ্ছা এসে টেনে নিয়ে চলে গেল

যে মতিন ভাই সত্য কথা বলতেছে এতদিন মিথ্যা বলছে আপনার তো মতিন ভাই এতক্ষণ মনে করেন আপনাদের কবলে আছে আপনারা হয়তো মারধর করে তাকে মিথ্যা বলাইতেছেন হতে পারে না আমরা বিশ্বাস তো করবো কিভাবে বিশ্বাস করাতে পারতো মানে না ওটা কি ডুবতাছে কি ওটা সূর্য সূর্য কোন দিকে ডুবতাছে এটা পশ্চিম দিকে এটা তুমি কিভাবে বিশ্বাস করলা চোখে দেখে ওকে চোখে দেখলে তাহলে তুমি বিশ্বাস করবা এই তো তাহলে তুমি চলো আমার সঙ্গে কুমিল্লা শহরে তোমার ফার্স্ট লেডির মর্যাদা দিয়ে আমি নিয়ে যাব তুমি নিজে চোখে গিয়ে দেখে আসো আমার কোনো অসুবিধা নাই আমি আপনার সাথে এইখানেই দেখা করতেছি কোন আকা নিচি পাচুপির মধ্যে এত লুকা করে আপনি কিভাবে আপনি মনে করেন যে আমি আপনার সাথে কুমিল্লায় যাব না আপনি কি পাগল হয়ে গেছেন তাহলে আমি তোমার বিশ্বাস কিনা দেখো সেটা তো আমার ব্যাপার না আমার কাজ হচ্ছে বিশ্বাস করা আপনার কাজ হচ্ছে বিশ্বাস করানো এখন আপনি যতক্ষণ বিশ্বাস না করাবেন আমি তো বিশ্বাস করতে পারবো না আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই

ফোন কৰক নাম্বাৰ হেল্ল' কেমন আছিস তুই হ্যাঁ আমি ভালো আছি পড়াশোনার চাপ অনেক আচ্ছা শোন যে জন্য ফোন দিছিলাম হ্যাঁ ওই যে আমি শুনলাম শফিকুল ভাই নাকি বিয়ে করছে ও না আমি শুনলাম বিয়ে করছে একটা নাকি বাচ্চাও আছে আচ্ছা ঠিক আছে রে রাখি পরে কথা বলবো নি হ্যাঁ তোর আম্মা আব্বাকে আমার সালাম দিস খোদা হাফেজ কি বললো তুমি কি বললো না কি বলছো বলো তুমি হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয় হয়েছে হ্যাঁ জয় হয়েছে আপনি জয়যুক্ত যুক্ত হয়েছে মতিন ভাই পরাজিত হয়েছে তাহলে তুমি তাহলে এখন জিনিসটা একটু বুঝো আমার কত কষ্ট করতে হলো তোমার এটা বোঝাইতে আমি কতখানি অনেস্ট তুমি বুঝছো খোদার কসম একটা কথা বলি বেউটি তুমি এটা কীভাবে পারলে আমি জানি না এই যে সাত আটটা মাস আমি তো তোমার জন্য পাগল হয়ে আসলাম তুমি একটাবার আমার লোক একটু যোগাযোগ করলে না উচিত ছিল না তোমার যোগাযোগ করা বলো মানে আমি যোগাযোগ করবো কেন আপনার কি একটু মনে হলো না যে আমি একটু বগুড়া যাই যে কি মেয়েটার খোঁজ খবর নিই মেয়েটা বেঁচে আসে না মরে গেছে আর একটা মেয়ে কিভাবে যোগাযোগ করবে আমার কাছে কি কিছু আছে যোগাযোগ করা আমি তো মোবাইলও না আমি তো যোগাযোগ করতে পারি না এটা এটা তো কোনো কথা বললো না এখন তো নারী স্বাধীনতার যুগ এখন সবকিছু সমান সমান এখন নারীও প্রস্তাব দেবে পুরুষও প্রস্তাব দেবে এমন না যে পুরুষের সব সময় আগে প্রস্তাব দিতে হবে নারীও আগে প্রস্তাব দিতে পারে আর আমি তো চিন্তা করতেছি যে আমরা দুজন যখন একসঙ্গে সংসার করবো বিয়ে করব তখন তুমিই চাকরি করবে আমি কোনো কাজকর্ম করবো না অবশ্য আমার যে জায়গা জমি আছে আমার কাজকর্ম করার কোনো দরকার নেই আপনি কে বলছে বিয়ে করবে আমি জানি তুমি করবা শোনো কথা আছে তোমার সঙ্গে আচ্ছা থাক চলুন একটু

আমি এশিয়া মাদ্রাস থেকে যাচ্ছি এই আর কি বাবা তুমি তুমি এমেরিকে গিয়ে তুমি টুটুল জন্য আর কিছু ব্যবস্থা করো আঙ্কেল এটা আমাকে আপনার বলার দরকার নেই এটা আমি এমনি নিজের মনের মধ্যে যাচ্ছি ফ্রেন্ডদের মধ্যে যারা একটু পিছিয়ে আছে তাদের যদি আমি না দেখি তাহলে দেখবে হ্যাঁ ঠিক তো আঙ্কেল আসলে চলে যে আলোচনার জন্য আসছি মানে বিউটির ব্যাপারটা আপনি তো জানেন হ্যাঁ মাতিনার বিউটি হ্যাঁ জানি হ্যাঁ জানি

ঠিক আছে যা টুটে দুটো করে দেখত মতিনের সাথে বিউটির বিয়ে এটা আমার পক্ষে মানুষ সম্ভব কেন মতিন বোনের চোখে দেখে তুই তো এটা একটা অদ্ভুত কথা বললি না পৃথিবীর সব পুরুষ যদি সব নারী বনের চোখে দেখে তাহলে তারা বউয়ের চোখে দেখবেন শুন তুই যত কথা আমার সাথে বিউটির বিয়ে এটা আমার পক্ষে মানা মোটেই সম্ভব না তাই হ্যাঁ আচ্ছা তাহলে এখন আমি কি করব আমি আঙ্কেলটা বুঝাই না তুই বুঝ আমি জানি না আমার পক্ষে মতিনের এই ব্যাপারটা মানা সম্ভব না ও যেটা বলে সেটা তো মানে ও বলল যে আসলে মতিনের ব্যাপারে ওর আপত্তি আছে আচ্ছা কারণ মতিন নাকি বিউটি বোনের মতো দেখে আমি বললাম যে পৃথিবীতে সব ছেলে যদি সব মেয়ের বোনের মতো দেখে তাহলে বইয়ের মতো দেখবে আপনি একটু চিন্তা করেন আঙ্কেল আপনি কি জীবনে আনটি যে বোনের মতো দেখতে পারছেন তাহলে এই টুটুল বিউটি এরা কি পৃথিবীর আলোর মুখ দেখতে পারতো তা ঠিকই বলেছি তুমি এত কি না আমার ছেলে একমাত্র ছেলে টুটু বউ যদি রাজি না থাকে তাহলে আমি ঠিক করি বলো মামা তুমি একটু যাইবে না কি আমার মানে তুমি একটু বুঝাইলে ভালো হয় হ্যাঁ দেখ যাবো যাও যাও তুমি একটু যাও মামা যাও ঠিক আছে যা বুঝাও মামা আমরা খুব মতিনতিন বিষয়ে আমার কোনো কথাই বলবেন না আমি বিষয়ে কোনো কথা শুনতে রাজি না প্লিজ না আরেকবার বাবা বতুলের ব্যাপারে ভাবার আমার কোনো সুযোগ নাই বাবা আমার একদম মাপ করে টুটুল দেখো না ব্যাপারটা এটা যদি শফিকুলের ব্যাপারে হইতো তাও একটা বিবেচনা করা যেত মতিল ও অসম্ভব ঠিক আছে তুই শফিকুলকে পাঠাও ঠিক আছে ওই শফিকুল

এক সময় চিৎকার করছো এখন রাজি হয় না তুমি কি বলতেছো টুকুল ছবি খুলে কি সেই দিন আছে হ্যাঁ সে আমেরিকায় যাচ্ছে তার ভবিষ্যৎ চিন্তা করেছ এখন আপনি বলেন মামা আমি যেটা বলতেছি তুমি পরামাকে পার শোল্ডু মামা একটু ডাকতেছে কথা বলবে আমার সাথে হ্যাঁ কি কথা বলবে ছোটো বাবা চল জিকে যাই ছোটো বাবা

আমার বড় ছেলে আমি তার কথা তো আর অমান্য করতে না তাই না একমাত্র তো ছবিগুলো তো এ তো রাজি হওয়ার তো কথাও না তো ও কি কি না বলছে যে মানে তো অনেক রকম তো না আমি সে বলতেছে যে মানে বোঝেল তো এখন পরিস্থিতি পারতেছে হ্যাঁ আমি সেটা জানি ও তো দুদিন পর চলে যাবে এমনি করে তো রাজি হওয়ার কথা না কিন্তু তারপরও দেখো বাবা তুমি আরেকবার

বিউটিকে বলাতেইতেছে দাও তোমার আঙুল দাও কোলদা এইটা না হ্যাঁ আচ্ছা ঘুট ঘুট ঘুট